ব্রিটিশ পার্লামেন্টে এখন যারা বিরোধী দলে রয়েছেন লেবার পার্টি, তাদের একটি সংগঠন রয়েছে, তার নাম হচ্ছে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ। সেই সংগঠনের একটি ডেলিগেশন 10 সদস্য বিশিষ্ট, তারা আজকে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং বাংলাদেশের রাজনীতির যে চিত্র সে সম্বন্ধে তারা বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন। এই সদস্যদের মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য আছেন যারা অতীতে ব্রিটিশ সরকারের মন্ত্রীও ছিলেন এবং বর্তমানে তারা লেবার শ্যাডো ক্যাবিনেটের সদস্য। এছাড়াও তাদের বিভিন্ন স্থানীয় সরকার সংস্থার নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এই ডেলিগেশনের সদস্য হিসাবে বাংলাদেশ সফরে এসেছে। যেহেতু তারা নিজেরাই রাজনীতিক, তারা এটা বুঝতে পারে যেটা আমরা উপলব্ধি করেছি যে বাংলাদেশের আজকে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা সম্ভবত খুব স্বাভাবিক নয়, এবং তাদের এই উপলব্ধি থেকে আমাদের মনে হয়েছে তারা বিভিন্ন প্রশ্নগুলো করছিলেন। যদিও এটা আপনারা বুঝতে পারেন যে রাজনীতিকের যে ভাষা হয় সে ভাষাতেই তারা কথা বলেছেন। বেশ কয়েকটি বিষয় আজকে আলোচনায় এসেছে। প্রথম যেটি এসেছে সেটি হচ্ছে গণতন্ত্রের বিষয়টি। যেহেতু বাংলাদেশের যে গণতান্ত্রিক মডেল, সেই মডেলটি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের অনুসারী, এবং সেই কারণেই বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে তাদের বিশেষ ঔৎসুক্য এবং আকর্ষণ রয়েছে। এবং এ কথাটিও আজকের আলোচনায় এসেছে যে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম তখন যুক্তরাজ্যের একটি বিশেষ ভূমিকা ছিল। সেখানে ব্রিটিশ পার্লামেন্ট তথা বিবিসি আপনারা জানেন, তথা বিলাতের যে লেবার পার্টি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই কারণেই যে আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল উপজীব্য ছিল গণতন্ত্র, এবং সেই কারণেই তারা গণতন্ত্র সম্পর্কে উদ্বিগ্ন এবং বাংলাদেশের গণতন্ত্রের পরিস্থিতি সম্বন্ধে তারা জানতে চেয়েছেন, এবং যা অত্যন্ত স্বাভাবিক। পাশাপাশি যে প্রশ্নটি উঠেছে সেটাও বলা প্রয়োজন, সেটা হচ্ছে উন্নয়নের বিষয়টি। এবং আমরা এটা স্পষ্ট করেছি যে গণতন্ত্র ব্যতীত রেখে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে তৃতীয় বিশ্বের কথা আমরা যেটা আলোচনা করে থাকি, তৃতীয় বিশ্বের কোথাও কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। এবং এটা বলার অপেক্ষা রাখে না আজকের পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ব্রিটেন, তারা যে উন্নয়নের শিখরে তারা আজকে আছে তার পেছনে যে সত্যটি কাজ করেছে সেটা হচ্ছে এই যে তারা তাদের নিজেদের দেশে দেশের মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে এবং মানুষের অধিকার তারা রক্ষা করেছে। যে বিষয়টি আমরা জোর দিয়ে বলেছি যে আজকের বাংলাদেশের বেলায় প্রযোজ্য হচ্ছে না, এবং সঙ্গে আমরা এই কথাটিও জোর দিয়ে বলেছি যে আমরা যে আদর্শের জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যে স্বাধীনতা যুদ্ধে ইংল্যান্ড তথা যুক্তরাজ্য আমাদের প্রবলভাবে সহায়তা করেছিল, সেই গণতান্ত্রিক পরিবেশ যদি আজকের বাংলাদেশে বিদ্যমান না থাকে তাহলে আমরা কি জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন যে ভারতের প্রসিদ্ধ যশোর সাংবাদিক কুলদীপ নায়ার, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে 1971-এ যে ভ্যালু সিস্টেমের উপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই মূল যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আজকে বাংলাদেশে নেই এবং সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে,
এই কথাটি কেবল আজকে আমরা ভারতের মুখ থেকে শুনিনি, আমরা বলতে চাই যে এই কথাটি কিন্তু বিশ্বের অনেক দেশই আজকে জোর দিয়ে বলছে যে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে, অন্যথায় একটা স্বাধীন দেশ হিসাবে মানুষের অধিকার যদি আমরা এদেশে রক্ষা করতে না পারি তাহলে এই স্বাধীনতা কিন্তু সত্যিকার অর্থে গণমানুষের জন্য অর্থপূর্ণ হবে না। এবং এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা বারবার আলোচনা করছি এবং বারবার আলোচনায় আসছে, এবং আমরা লক্ষ্য করেছি যে সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ডেলিগেশনগুলো আমাদের দেশে আসছে এবং আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল হিসাবে আমাদের সঙ্গে তখন যারা কথা বলছে তখন এই প্রশ্নগুলি কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। আরো বলতে চাই, তারা শুধু প্রশ্ন করে যে দেশের বাস্তবতা জানতে চেয়েছে তা নয়। আজকে বাংলাদেশের যে নির্বাচন, সাম্প্রতিক যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে 2014 সংসদ নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন, আমাদের উপজেলা নির্বাচন, আমাদের মিউনিসিপ্যাল ইলেকশন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই সব কিছু সম্বন্ধে এবং এখানে ইলেকশন কমিশনের কি ভূমিকা, এবং সাম্প্রতিককালে আমরা ইতিপূর্বে আমি একথাও বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়ন যেভাবে তাদের সাহায্যের হাত আমাদের ইলেকশন কমিশন থেকে তারা তুলে নিয়েছে বিশ্বাসযোগ্যতার অভাবে, সেই প্রশ্নগুলো এখানে এসছে। কারণ আমি আজকে যুক্তরাজ্য কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটি সদস্য এবং তারা আমাদের ইলেকশন কমিশনকে শক্তিশালীকরণে তারা ইতিপূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু আজকে সেই ট্রাস্ট কতটুকু অবশিষ্ট আছে তা কিন্তু তাদের সেই যে সহায়তা প্রকল্প সেটা যে প্রত্যাহার করা সেটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি অনেক কিছু। শুধু তাই নয়, এখানে আরো বলা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে লেবার পার্টি তারা কিন্তু বিরোধী দলে আছে, তারা বিরোধী দলে আছে বলেই কিন্তু তারা বিরোধী দলের গুরুত্ব আজকে আরো বেশি করে উপলব্ধি করছে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে। এবং এ কথাটি আমরা বারবার বলেছি যে আজকের সমাজ ব্যবস্থায়, আজকের রাষ্ট্র ব্যবস্থায় এবং আধুনিক পলিটিক্যাল সায়েন্সে সরকার পরিচালনার দায়িত্ব কিন্তু এককভাবে কেবল যে সরকারি দলের উপরে তা নয়, এখানে বিরোধী দলের একটা গণতান্ত্রিক সরকার যদি পৃথিবীতে কোনো দেশে থাকে তাহলে সেখানে কিন্তু এই দায়িত্ব বিরোধী দলের উপরেও বর্তায় যে সেই পরিস্থিতিতে বিরোধী দলকে যদি কোনো ডেমোক্রেটিক স্পেস দেয়া না হয়, এখানে যদি কথা বলার স্বাধীনতা না থাকে, এখানে যদি রাজনৈতিক যেটাকে আমাদের সংবিধানে যেটা আমাদের দেয়া হয়েছে রাইটস অফ অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে রাজনৈতিক দল প্রতিষ্ঠার মূল কথা, সেই রাইট অফ অ্যাসোসিয়েশন যদি না থাকে তাহলে কিন্তু কোনো বিরোধী দল তাদের পক্ষে দেশ কোনো দেশে রাজনৈতিক করা সম্ভব হয় না। কাজেই আজকে আমাদের শান্তিপূর্ণ উদার রাজনৈতিক যে গণতান্ত্রিক পরিবেশ সেটা পুনঃ প্রতিষ্ঠা করা বাংলাদেশের সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আলোচনায় এসেছে। এখানে আরো বলা প্রয়োজন, তারা কিন্তু সেখানেই থেমে যায়, এখানে আজকে যে প্রশ্নটি এসেছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা কিভাবে সামনের দিকে এগোতে পারি, এবং ডিএম কিন্তু সবসময় একটি কথা বলে এসেছে যে আমরা ইতিহাসে সামনের দিকে তাকাতে চাই, এবং আজকে সামনের দিকে তাকাতে হলে আমাদের যেটা করা প্রয়োজন আমরা সেটা বলেছি, এদেশে গণতান্ত্রিক পরিবেশকে নতুন করে আমাদের পুনরুদ্ধার করতে হবে, এখানে গণতান্ত্রিক কার্যক্রম আবার নতুন করে যাতে পরিচালিত হয় সেই ব্যবস্থা নিতে হবে, এবং আজকে এখানে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় যেটি হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের যে কোনো দ্বন্দ্ব সেটা যেন আমরা নিরসন করতে পারি। গণতন্ত্র কিন্তু এই কথাই বলে পৃথিবীর সব মানুষ একভাবে চিন্তা করবে না, করে না, এবং সবাই একভাবে চিন্তা করে না বলেই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির উদ্ভব হয়েছে, যেখানে ভিন্ন ধর্ম ভিন্ন মত প্রকাশকারী মানুষ যাতে শান্তিতে এবং নির্বিবাদে একে অপরের সঙ্গে কো এক্সিস্ট করতে পারে সেটাই কিন্তু গণতন্ত্র, এবং সেই বিষয়গুলো আজকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এত গুরুত্বপূর্ণ হয়ে এসেছে যে আমরা বারবার বলেছি যে আজকের যে রাজনৈতিক দ্বন্দ্ব সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই, এবং এটা এর মূল উদ্দেশ্য হবে এই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ পুনরায় ফিরিয়ে আনা, যেখানে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের
গণতান্ত্রিক মতামত দিতে পারবে এবং তাদের মতামতের ভিত্তিতে একটি প্রতিনিধিত্ব সরকার এদেশে পুনঃ প্রতিষ্ঠিত হবে।